জনতার অভ্যুত্থানে পাঁচে আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে পড়েন সৃষ্টি হয় এর মধ্যে পূজায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে আসা অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে ব্যাখ্যা দেন ফরিদ আক্তার এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবে না বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বাইশ দিন ইলিশ আহরণ বন্ধে নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন নৌবাহিনী আছেন আমাদের কোস্টগার্ড আছেন আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত এবং এই সময় যেন কোথাও থেকে মাছ কেউ আহরণ না করতে পারে যেহেতু তারা মাছ ধরতে পারবেন না তাদেরকে একটা সহায়তা দেওয়া হয় সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ সাকিব দেশ টিভি ঢাকা